মহিলা হলে তো খুব একটা অসুবিধা নাই, কারণ মহিলারা অটোমেটিক্যালি সবাই ধরে ধরে নেয় গাইনোকোলজিস্ট, তো তারা করে। পুরুষ মানুষের জন্য কিন্তু খুব কষ্ট। একটা হলো যে ইনিশিয়ালি তাকে কষ্ট করতে হবে, যে রোগীরা তাকে হয়তো দেখাতে চাইবে না, আসবে না, প্রথম দিকে খুবই কষ্ট। শেষের দিকে হয়তো আস্তে আস্তে যখন তার একটা সুনাম হয়ে যায়, যেমন আমি যখন প্রথমে এসে প্র্যাকটিসে বসি, এই বিলাত থেকে ফিরে আসার পরে এত বড় কোয়ালিফিকেশন নিয়ে আসার পরেও আমার চেম্বারে রুগী হতো না, হ্যাঁ হয়তো একটা কি দুইটা রুগী হতো। এমনকি আমার আয়া যেটা ওখানে বসতো, সেও পরে বললো যে এখানে আর প্র্যাকটিস করে লাভ নাই, সেও ছেড়ে দিতে চাইলো, এরকম একটা অবস্থা। তো ধৈর্য ধরতে হবে, এটা হলো এক নম্বর। আর দুই নম্বর হলো যে অতি সহজে আমি অ্যাডভান্টেজ পাবো, সঙ্গে সঙ্গে আমি বড় ডাক্তার হয়ে যাব, কি পাশ করলে আমি প্র্যাকটিস হবে, এটা কিন্তু না। মানে ওয়ান হ্যাজ টু প্রুভ হিমসেলফ। তো সেই জন্য এটা পুরুষ ডাক্তারদের জন্য অনেক ডিফিকাল্ট, মেয়েদের জন্য ইজিয়ার, কিন্তু তবু আমি মনে করি যে অবসকাইনি প্রফেশনে পুরুষ মানুষ থাকা উচিত। এটা এটা হলো এই জন্য যে এটা এটা এমন একটা ডিমান্ডিং প্রফেশন, দিন নাই রাত নাই, নিজের কোনো আরাম আয়েস নাই। এতে আমি তো এমনও হতে পারে যে কালকে রাত 12টার সময় গিয়ে হয়তো শুভ একটা খারাপ রুগী চলে আসলো, মানে ঘুম টুম বাদ দিয়ে সেটা ডিল করতে করতে তো সারা রাতি চলে গেল। তো মানুষকে এই জিনিসটা থাকতে হবে যে না, আমার আরাম আয়েস হচ্ছে আমাকে রুগী আসলে আমাকে সেবা দিতে হবে, এবং যেটা হয় অফিসগানিতে ইমার্জেন্সি এখন অনেক হয়, এমন হয় যে আমি যদি 2 ঘন্টা দেরি করি পেশেন্টের লাইফ অ্যান্ড ডেথের প্রশ্ন হয়ে যায়। সুতরাং আমার অ্যাডভাইস হলো যদি কেউ অফিসগানি করতে হয় তাহলে তাকে একটা হলো যে তাকে প্রিপেয়ার্ড হতে হবে প্রথম দিকে কষ্ট করার জন্য, এবং তার নিজস্ব জীবনের অনেক অংশটাই বাদ দিতে হবে রুগীদের জন্য। এবং এইটুকু এইটুকু নিয়ে যদি কেউ আসে ডিটারমিনেশন নিয়ে, তাহলে আমার ধারণা যে সে আলটিমেটলি সাকসেসফুল হবে। হ্যাঁ, ইনফার্টিলিটিতে ক্যারিয়ার করতে হবে। এখন আবার আরেকটা মনে হচ্ছে ইনফার্টিলিটি অন্যান্য দেশে কিন্তু একটা আলাদা স্পেশালিটি হয়ে গেছে, আমাদের দেশে অবসগাইনি ডাক্তাররা এখনো করেন। তো ইনফার্টিলিটিতে মানুষ কি হয়, ডেসপারেট, মানে যেভাবেই হোক একটা বাচ্চার জন্য তারা যত টাকা খরচ করার করতে রাজি থাকে, তারপরে জমি জমা বিক্রি করে অনেক সময় চিকিৎসা করে। তো এটা কিন্তু কিছু সুযোগ নিচ্ছে আমাদের কিছু ডাক্তার, মানে যাদের অভিজ্ঞতা অতটা নাই, কিন্তু তারাও ইনফার্টিলিটির ট্রিটমেন্ট করে যাচ্ছে। এবং এই সমস্ত পেশেন্টকে আমরা মনে করি যে অনেক সময় তারা ঠিক যেটুকু তাদের প্রাপ্য সেটুকু পাচ্ছে না। তা আমার যেটা আমি প্রথম থেকে প্রমোট করার চেষ্টা করছি যে ইনফার্টিলিটি ট্রিটমেন্টটা একটা সায়েন্টিফিক বেসিসের উপরে করতে হবে। মানে একটা পেশেন্ট যেটা আমিও গেলাম একজনের কাছে ডিএনসি করে দিল, আরেকজনের কাছে গেলে সেও ডিএনসি করে দিল, মানে পেশেন্ট আলটিমেটলি সাফার করে কোনো লাভ হয় না। সুতরাং একটা সিস্টেমেটিক ওয়েতে রুগীদের চিকিৎসা করা উচিত, এবং সেই জিনিসটা আমি প্রথম থেকে করে আসছি, সবাইকে শেখাচ্ছেও। তো এখন যে জিনিসটা হচ্ছে যে এখন আমাদের ইনফার্টিলিটি ট্রিটমেন্ট অনেকটা অর্গানাইজড হয়ে আসছে, খালি যেটা আমরা বলি যে টেস্ট টিউব বেবি অথবা IVF যেটা, সেটার ইনভেস্টমেন্ট অনেক, মানে কয়েক 2 কোটি টাকার হয়তো ইনস্ট্রুমেন্টই লাগবে শুরু করতে গেলে। তো অনেক নতুন ডাক্তারের পক্ষে সেটা সম্ভব হয় না।